ईद मुबारक तुम्हें। हैप्पी ईद। अच्छे से एक्टिंग कर रही हूँ, खाना खाना बहुत अच्छा बना है। चलो अभी हम लोग फाइनली बाय बोल रहे हैं, तब तो गंडगोल हो गया था। गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल इम्परफेक्टली परफेक्ट। তোমাদের সবাইকে হ্যাপি ঈদ জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। তোমাদের সবার ঈদ কেমন কাটছে অবশ্যই জানিও। আমরাও আজকে ঈদ সেলিব্রেশনের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি। আমাদের অভিজিতের বন্ধু ইমরানের বাড়িতে আজকে আমাদের ঈদের নিমন্ত্রণ আছে, আমরা সেখানেই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। অভিজিৎ একটু মিষ্টি কিনতে গেছে, তো আমি ততক্ষণে দেখো রেডি হয়ে গেছি। তো তোমাদের সবার ঈদ কেমন কাটছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর অভিজিৎ চলে এলেই আমি বেরিয়ে পড়বো ইমরানের বাড়ির উদ্দেশ্যে। আজকে আমাদের ওদের বাড়িতে লাঞ্চের জন্য নিমন্ত্রণ আছে, কালকে অনেক রাত্রির অবধি আমরা মুভি দেখেছি। আজকে বড় চারটের সময় মুভি না, টুথপারি বলে নেটফ্লিক্সে একটা সিরিজ এসেছিল, ওইটা শেষ করেছি একদিনে। অনেক দিন পরে একদিন একটা সিরিজ আমরা শেষ করেছি, শেষ করে ভোর চারটের সময় শুতে গেছি। তারপরে ঘুম থেকে উঠে স্নান করে পুজো সেরে ব্রেকফাস্ট করে এই আমরা বেরোচ্ছি। তো অভিজিৎ চলে এসেছে মিষ্টি নিয়ে, আর এই গরমে অবশ্যই সানগ্লাস আর জল নিজেদের সঙ্গে অবশ্যই রেখো, আমরাও রেখেছি। এখানে যদি অত গরম নয়, আর কালকে বৃষ্টি হয়ে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। তো ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক এভরিওয়ান। আমরা এখন বেরিয়ে পড়েছি ইমরানের বাড়ির উদ্দেশ্যে, তো চলো এবার আগে ক্যাব এসে গেছে আমরা পৌঁছোই, তারপর ওখানে গিয়ে কথা হচ্ছে। তো আমরা দেখো পৌঁছে গেছি, যাচ্ছি এখন ওদের ফ্ল্যাটে, চলো এবার ওখানে গিয়ে কথা হবে। ঘুমোচ্ছে তাই এখন জোরে কথা বলতে পারছি না, জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ, আশা করি শুনতে পাচ্ছ। না শুনতে পারি যে আমরা ইমরানের বাড়ি পৌঁছে গেছি। আমি খুব আস্তে আস্তে কথা বলছিলাম কারণ সাইং ঘুমোচ্ছিল, আর এখানে দুই বন্ধু মিলে নিজেদের সুখ দুঃখের গল্প করছে। ইয়ে হামারি সানা হ্যায় तो अभी टाइम सो रहे हैं इसलिए हम सब धीरे धीरे बात कर रहे हैं। तो हमारा एखे गत गर्व कर सैन उठे गाना एन एटू गए सैन के एगोते और एक बंधु एस अभिजीतरा ओने गल्पल्प कर बसे एक रिलैक्स कर देखो सबा धीरे धीरे चले ছেলেরা গল্প করছে, সানা আর ইমরান এখানে কিছু খাওয়া দাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর এই যে সাইম কোলে করে ঘুরে বেড়াচ্ছে। এখন এখানে একটা ছোটোখাটো যুদ্ধ চলে গেল, যে এখন শান্ত হয়ে গেছে। অনেকক্ষণ গল্প টল্প করার পর তোমরা দেখতেই পাচ্ছ দস্তারখান পাতা হয়ে গেছে, সানা তার মধ্যে আমাদের লাঞ্চের সমস্ত কিছু খাবার দাবারগুলো সাজাচ্ছে। এবার আমাদের লাঞ্চ শুরু হবে। দেখো খানা লাগ গিয়া হ্যাঁ, হম লোক সব खाने बैठेंगे। आपको दिखाती हूँ आज क्या क्या है। जेहेतु एखाने सबाई हिंदी कथाबार्ता बला हच्छिलो, ओटाई सबार कमन लैंगुएज बोले, তাই আমার এই ভুল ভাল টুটা ফুটা হিন্দিকে তোমরা একটু মার্জনা করে অ্যাকসেপ্ট করে নিও। আমাদের লাঞ্চের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, চিকেন মশালা, বাটার পনির, তন্দুরি রুটি, সালাদ, ঈদ স্পেশাল সেওয়াই অ্যান্ড গুলাব জামুন, কোল্ড ড্রিঙ্ক। ইয়ে সব সানানি বানায়া হ্যায়, और ये खीर। आप लोग भी आइए खाने। हम लोग खा ले उसके बाद फिर लौट के आते हैं। अच्छे से एक्टिंग कर रही हूँ, खाना खाना बहुत अच्छा बना है। नहीं सच्ची में खाना बहुत अच्छा है, खाना बहुत अच्छा है, सच है पर। तो अभी मिठाई की बारी। बहुत अच्छा, बहुत अच्छा है, ज़्यादा मीठा है, वही बात है। तो हमारे खबर खबर डान खूब 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 भलो हलो आज के खबर दबर, तो यार एक गल्प टल्प करब और एन ऐला बस खे ने राहुल सिद्दीकी डॉक्टर टू थर्ड ही खाना चाहिए, तो इस पोजीशन में बैठेगा तेरा पेट उठना ही। टू थर्ड नहीं खा रहे ना।
पार्टी में लेके जाओ। तो हम लोग थोड़ा ऊपर छत पे आए हैं। आज का वेदर भी बहुत अच्छा हो गया है, बहुत सुंदर हवा चल रहा है। और एखाने छादेर उपर एतो पायरादेर मेला देखे आमी सत्यि जेरकम आप्लुत होयेछि सेरकमई अबाक होयेछि। चलो साना, बाय बाय। बाय बाय। आज का दिन बहुत अच्छा लगा खाना। चलो अभी हम लोग फाइनली बाय बोल रहे हैं, तब तो गंडगोल हो गया था। चलो बाय बाय। এই যে আমরা বেরোচ্ছি, নিচে ক্যাব চলে এসেছে। আজকে দিনটা সত্যি ভীষণ ভালো কাটলো। প্রথমবার আমাদের ঈদে আমরা এত বেশ মজা করলাম, তাই না? না আমার হতো, কিন্তু আমার ব্যাঙ্গালোরে এটা ফার্স্ট ঈদ সেলিব্রেশন। আর যদি এরকম ভাবে ঈদ সেলিব্রেশন বলি, মানে প্রপার এরকম ভাবে, তাহলে এটা আমার ফার্স্ট ঈদ সেলিব্রেশন প্রপারলি। হ্যাঁ, দিন ভোর বেশ একটা মজা, একটা জায়গায় যাবো যাবো সেটা। তো চলো এবার বাড়ি গিয়ে এবার কথা বলছি। তো এই যে আমরা বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ হবো, সন্ধে দেবো, এইসব কাজগুলো করবো। আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আজকের মতন এই পর্যন্তই। আমাদের ব্লগটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর ব্লগটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা, বাই বাই, শুভরাত্রি, এবং আরও একবার সবাইকে ঈদ মুবারক, বাই বাই।